ইলিশ ভর্তা, মাথা বা লেজ দিয়ে ভর্তার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। ইলিশের কাঁটা কুটার সাথে অন্য শাকসবজি মিলিয়ে যে ভর্তা হয় তারও জনপ্রিয়তা ব্যাপক। তাই আজ হাজির হয়েছি ইলিশ ভর্তা নিয়ে। তবে আজ কিন্তু মাথা বা লেজের ভর্তা নয়, মাছ দিয়েই ভর্তা করে দেখাবো। আমার মাকে দেখতাম বাজার থেকে কেনা ইলিশ মাছ যদি একটু নরম পড়েছে, ব্যাস অমনি রান্না না করে সেটা ভর্তা করে ফেলতো, কারণ রান্না করলেই ভেঙে যাবে। আজ আমার মায়ের সেই ভর্তাই তৈরির চেষ্টা করব। বাটার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে দেখাবো ইলিশ মাছের দারুণ স্বাদের দুই ধরনের ভর্তা। একটি ইলিশের মাথা আর লেজ বাদে বাকি মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এই মাছ দিয়েই দুই ধরনের ভর্তা করব, একটি ঝুরি ভর্তা আর একটি সিদ্ধ ভর্তা। আর লাগছে কাঁচা মরিচ, শুকনো মরিচ, স্বাদমতো লবণ, লেবু পাতা। লেবু পাতা একটা ভর্তাতে ইউজ করব। আর নিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু দুই ধরনের ভর্তা করব, তাই আমি মাছকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে করব ঝুরি ভর্তা। এর জন্য চুলায় একটি ফ্রাইং প্যানে 1.5 টেবিল চামচ তেল দিলাম। তেলে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে ওই তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। মরিচের আগা ভেঙে দিচ্ছি যাতে তেলে মরিচ ফেটে ছিটে না আসে। পেঁয়াজগুলো ঠিক মজে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচা মরিচ দুটোই সিদ্ধ হয়ে মজে এসেছে। এই পর্যায়ে আমি কাঁটা ছাড়ানো সিদ্ধ মাছের অর্ধেকটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম স্বাদমতো লবণ। দুটো শুকনো মরিচ আমি টুকরো করে দিয়ে দিলাম। এবার কেবল নেড়ে নেড়ে ভেজে নেবার পালা। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভেজে ভেজে একদম ঝরঝরে করে ফেলতে হবে, অর্থাৎ সোনালি রং আসা পর্যন্ত ভাঁজতে হবে। মাছের কালার সোনালি হতে শুরু করেছে, এখন আমি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লেবু পাতাগুলো মাছ দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, যাতে মাছের সাথে লেবু পাতার গন্ধটা লেগে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই অবস্থায় 2 মিনিটের মতো রাখবো। তারপর চুলা বন্ধ করে দিব।
এখন চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তা করতে। এর জন্য একটি প্লেটে নিলাম তেলে ভাজা শুকনো মরিচ দুটি, কাঁচা মরিচ দুটি, স্বাদমতো লবণ দিয়ে এবার এগুলো মেখে নিব। মাখা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একইভাবে মেখে নিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি ভর্তাতে শুকনো এবং কাঁচা দুটো মরিচই ব্যবহার করেছি, চাইলে যে কোনো একটাও ব্যবহার করা যায়। তেলে ভাজা শুকনো মরিচ আর সিদ্ধ কাঁচা মরিচের ঘ্রাণের প্রতি বিশেষ দুর্বলতা আছে আমার, তাই দুটোই ব্যবহার করেছি। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে মেখে নরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল দিয়েও আরেকবার সব মেখে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম কাঁটা ছাড়ানো সিদ্ধ মাছ। এবার মাছের সাথে পেঁয়াজ মরিচের মাখানিটা চূড়ান্তভাবে মাখালেই ভর্তা তৈরি হয়ে যাবে। দুটো ভর্তাই আমার রেডি, এবার গরম ভাতে পরিবেশনের পালা। ইলিশ মানেই জিভে জল, ইলিশ মানেই আলাদা কদর। তার উপর সেই ইলিশের এমন ভর্তা পাতে পড়লে আমার তো মনে হয় না অন্য আর কোনো কিছু খেতে মন চাইবে।